সব চ্যানেলই দেখছি সব লোকের চ্যানেল নিয়ে আমার দেখা বাদ নাই কিন্তু সব আমার ভালো লাগছে আমার এই আসাদ ভাইয়ের কথাটা সবচেয়ে ভালো লাগে তিনি বলছে যে তারা আমি যা দেব আমি আপনার কাছে যাব দেখব তারা মান কীরকম কীরকম ধরে আমার কাছে যা ধরবি আপনার ভিতর সেই রকমই ধরবি আমি ভাইয়ের কথা হিসেবে আমি চারাটা আমি নিয়ে আসি সুপ্রিয় দর্শক ভ্রমণ কষ্টদায়ক সেই সাথে পীড়াদায়ক থাকে জীবনের ঝুঁকি তারপরেও আমার প্রতিশ্রুতি অনুযায়ী শুধু নাটোর থেকে প্রায় দেড়শো কিলোমিটার অতিক্রম করে আমি বগুড়ার শেষ প্রান্তে গাইবান্দার কাছাকাছি এসেছি সুপ্রিয় দর্শক কোনো কাজের প্রতি অবহেলা নয় কাজের প্রতি যত্নশীল হন লতিরাজ কচু একে চারা রোপণ পদ্ধতি আসুন নয়ন জমিতে লতিরাজ কচু একে চারা রোপণ দেখায়। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নয়ন ভাই লতিরাজ কুসু একে সারা রোপণ করছে তিনি আমার কাছ থেকে সর্বমোট পনেরো হাজার সারা নিয়েছেন তিন বিঘা জমিতে লতিরাজ কুসু এক চাষ করেছেন সুপ্রিয় দর্শক সারা রোপণের পর যখন তিন থেকে চার পাতা গোজাবে যদি সম্ভব হয় জমিটা শুকিয়ে দিবেন অতপর কোদাল দিয়ে হালকাভাবে ভাবে কোপ দিয়ে দিবেন এতে মাটি ঝুরঝুরে হবে তারপর পানি ও সারের ব্যবস্থা করুন দেখবেন লতিরাজ লতিরাজ গাছগুলো খুব দ্রুতগামী বৃদ্ধি পাচ্ছে সুপ্রিয় দর্শক যারা এক চাষ করেছেন সঠিক সময় সঠিক যত্ন আদি নেবেন প্রয়োজনে যারা আমাদের কাছ থেকে চারা নিয়েছেন পরামর্শ নেবেন আমাদের নির্দেশনা বা উপদেশনা আপনাদের শ্রম ও মেধা খাটিয়ে ইনশাল্লাহ কুসু এক চাষে লাভবান হবেন তাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জমিটা শুকানোর পর কোদাল দিয়ে হালকাভাবে কোপ দিয়ে দেওয়া হচ্ছে এতে মাটিটা কিন্তু ঝুরঝুরে হচ্ছে অতপর পানি ও সার প্রয়োগ করুন দেখবেন খুব দ্রুতগামী গাছগুলো বৃদ্ধি পাচ্ছে সুপ্রিয় দর্শক যারা লতিরাজকোষে এক চাষ করেছেন লজ্জা করবেন না যদি সম্ভব হয় নিজেই খেতে কাজ করুন পরিচর্যা নিন ইনশাল্লাহ এখান থেকে রত্ন ফুলবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশে কিন্তু শতকরা আশি ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত এই কৃষিখাত থেকে অর্জিত অর্থের মাধ্যমে কিন্তু আমাদের অর্থনৈতিক চাকা সচল রয়েছে সুপ্রিয় দর্শক যখন আপনারা আমার ভিডিওগুলো দেখে চারা নেওয়ার সিদ্ধান্ত নেন তখন আপনারা কিন্তু একটি আশা ও প্রত্যাশা সামনে রেখেই আমার কাছে চারার অর্ডার করেন আপনাদের সেই আশা ও প্রত্যাশা পূরণ করার জন্য আমি মোহাম্মদ আশাদ আলী প্রভাষক মনোবিজ্ঞান সরাসরি লতিরাজ কুসু এক চাষের সাথে সম্পৃক্ত তো যাই হোক আপনাদের আশা প্রত্যাশা পূরণ করার জন্য আমি কিন্তু সরাসরি লতিরাজ কুসু একে সারা উত্তোলন করি দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত লতিরাজ কুসু একের চারা আমার পাশেই কিন্তু কৃষক ফজের আলী যিনি আমার বড় ভাই লতিরাজ কুসু একের চারা উত্তোলন করছে পাশেই মোহাম্মদ সাব্বির হোসেন অর্থাৎ আমার বড় ভাইয়ের ছেলে যিনি এবার এস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমরা সবাই লতিরাজ কুসু এক চাষের সাথে সম্পৃক্ত সুপ্রিয় দর্শক আমরা চারা উত্তোলন করার পর সুন্দরভাবে পাতা কাটি এটা আমাদের লতিরাজ কুসু একের ক্ষেত অতবার বস্তার প্যাকেটের কাশ শেষ করি দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত লতিরাজ কুসু একের চারা সুপ্রিয় দর্শক চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন লতি উত্তোলন পদ্ধতি কিভাবে লতি কাটবেন কোন ধরনের লতিগুলো কাটার উপযোগী হয় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে অসংখ্য লতি বের হয়েছে জমিতে কিন্তু আমরা পানি দিয়েছি যখন লতি রাজকুসু একের গাছে লতি ছাড়বে বা লতি আসবে তখন আপনারা চেষ্টা করবেন নিয়মিত পানি শেষের ব্যবস্থা করা এতে গাছগুলো সুস্থ সবল থাকবে সেই সাথে লতিগুলো খুব দ্রুতগামী মোটা লম্বা ও সবুজ হবে লতি মোটা লম্বা ও সবুজ করে এগ্রিসোর্স লিমিটেডের পণ্য নিউফিল ও এগ্রি অর্গানিক হিউমিক অ্যাসিড এগ্রি অর্গানিক মূলত লতি মোটা লম্বা ও সবুজ করে এবং নিউফিল গাছকে সতেজ সুস্থ সবল রাখে পচনমুক্ত রাখে সুপ্রিয় দর্শক বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে লতিরাজ লতিরাজকসু এক চাষ ব্যাপক লাভজনক আপনার বাড়ির আনাচে কানাচে জমি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে হাঁস মুরগির অত্যাচার অথবা গরু ছাগলের ভয় আপনারা সেখান থেকে আশানুরূপ ফসল পান না তাই আপনাদের জন্য সুপরামর্শ থাকবে বাড়ির আশপাশে আপনারা লতিরাজকুসু এক চাষ করেন দেখবেন সেখান থেকে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ করার পরে অবশিষ্ট লোতে আপনারা বাজারে বিক্রি করে সেখান থেকে মুনাফা অর্জন করতে পারেন সুপ্রিয় দর্শক কন্দল ফসল উন্নয়ন প্রকল্প বাংলাদেশ সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে উনিশশো অষ্টাশির দিকে বাংলাদেশ সরকার লতিরাজ কচু এক ও লতিরাজ কুচু দুই এর জাতটি অবমুক্ত করে সেখান থেকেই প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় বিশেষ করে কন্দল ফসল উন্নয়ন প্রকল্প নামে যে প্রকল্প হাতে নিয়েছে এতগুলো প্রকল্প থাকতে বাংলাদেশ সরকার কেন কন্দল ফসল উন্নয়ন প্রকল্প হাতে নিল হ্যাঁ তার সদউত্তর এই কন্দল ফসল প্রকল্পের মধ্যে রয়েছে আলু বিশেষ করে লতিরাজ কচু বিভিন্ন প্রকার মিষ্টি আলুর জাত রয়েছে গাস আলু রয়েছে এতে খরচ কোন রক্ষণাবেক্ষণ খরচও কম যার কারণে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ